আমাকে তো ভাই জীবনে গোলাপ ফুল লাস্ট কবে দেখছিলাম এটাই মনে নাই। আমি দিলো নিয়ে নিলাম। মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আপনার গাড়ি মোটামুটি ভালো ফাস্ট আসছে বুঝছেন। আপনি যেদিন আসলেন তার পরের দিন গাড়ি কিনলাম না? তার দুদিন পরেই, তার পরের দিন আমি লিংক কোড পাঠালাম, আপনারা দেখলেন, তারপর দিন গাড়ি কিনলাম। দিস ইজ হাফ লেদার সিটস, দিস আর লেদারস এন্ড দিস ইজ দ্য ফেব্রিক, দিস ইজ দ্য মোস্ট গুড কোয়ালিটিস ফেব্রিক দ্যাট ইউ ক্যান গেট ইন আ সিটস। আপনার তো কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটিও ভালো থাকে, তো চেষ্টা করি একটা গাড়ির ভিডিও দেখলে মানুষ চক্ত লাগে। This is my first car and this is our first car, our family's first car. So this was my wife's and my wish to get this car. So we have done so many hard work to achieve this car. একটা জিনিস জাস্ট নর্মালি দেখেন, এটা হচ্ছে আর গ্রেডের গাড়ি বেসিক্যালি। সো আর গ্রেডের গাড়ি রেজন ভাই হচ্ছে নিজে আমাদেরকে লিংক পাঠাইছে গাড়িটা কেনার জন্য। এবং বেসিক্যালি রেজন ভাই একটা জিনিস জাস্ট একটু মানে যারা হচ্ছে আমার লিংক ছিল, হ্যাঁ চারটা গাড়ির লিংক, হ্যাঁ তার ভেতরে এটা হচ্ছে আর গ্রেডেরটা ওনারই সিলেক্ট করেছিল। তো বেসিক্যালি হচ্ছে মানে পছন্দ ছিল কালারটা, কিন্তু পছন্দ ছিল ভাই। আচ্ছা বেসিক্যালি আমরা যে জিনিসটা মানে আমাদের যারা রেগুলারলি ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে জাস্ট একটা জিনিস বলতে চাই যে মানে যারা আমাদের মানে রেগুলার ক্লায়েন্ট আসে অথবা যারা আমাদের কাছে রেগুলার ভিজিট করতে আসে, কমন একটা কোয়েশ্চেন যে ভাই আর গ্রেড বাদে দেন। সো আমার মনে হয় রেজন ভাই আপনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে যারা হচ্ছে আমাদের মানে ভিডিওগুলো রেগুলারলি দেখে তাদের উদ্দেশ্যে যদি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেন যে আর গ্রেডটা কেন আপনি নিছেন অথবা আর গ্রেড হইলে কি ভালো কি মন্দ। আমরা যতই বলি কারণ অ্যাজ এ মানে দিন শেষে আমরা কিন্তু সেলার, সো সেলার হইলে আসলে আমাদের কথাগুলো মানুষের পক্ষে মানে ট্রাস্ট করা অনেকটা কষ্টকর হয়ে যায় আমরা যতভাবেই বুঝাই না কেন। বাট যখন কাস্টমাররা তাদের তরফ থেকে কথাগুলো বলে এই জিনিসটা আসলে বেশি মানে মানে সাউন্ড ফ্রেন্ডলি হয় আর কি। হ্যাঁ তো জেনারেলি আর গ্রেড যে কোনো গাড়ি কেনার আগে প্রচুর পরিমাণ নলেজ নেওয়া প্রয়োজন আছে, সবার আগে রিসার্চ দরকার। আমি কি নিতেছি করি, রেজওয়ান ভাই যে পরিমাণ অ্যানালাইসিস করছে আমার মনে হয় যে সে নেক্সট টাইম গাড়ির বিজনেস করতে পারবে। না এটা করতে হয়, আপনি নিজের পয়সা খরচ করে একটা গাড়ি কিনবেন, সো ইউ হ্যাভ টু ইনভেস্ট আ লট অফ টাইম ইন ইট। সো আমার মনে হয়েছে আর্গেট মানে হচ্ছে টুকটাক রিপ্লেসমেন্ট, এটা আপনার ছোটো বনেট রিপ্লেসমেন্ট হতে পারে, গ্লাস রিপ্লেসমেন্ট হতে, ইটস নট দ্য ম্যাটার, দ্য ম্যাটার ইজ হাউ ইজ ইর ইঞ্জিন। সো আর্গেটের গাড়ি কম মাইলেজ, দ্যাট মিন্স হাইব্রিড গাড়ি, মানে ব্যাটারি খুব ভালো, ইঞ্জিন খুব ভালো, রিপ্লেসমেন্ট পার্ট দেখে নেবেন। আপনার যদি মনে হয় আপনি রিপ্লেসমেন্ট পার্ট হজম করতে পারবেন দ্যাটস ফাইন, এগুলো খুব ইজিলি রিপ্লেস করা যায়। কিন্তু গাড়ির যদি ইঞ্জিনের সমস্যা হয় চকচকে গাড়ি যেমন কোনো লাভ নেই। আমার এখানে আরেকটা জিনিস একটু আপনাকে মানে ই করি, সেটা হচ্ছে যে সাপোজ জাপানের যে সিস্টেমটা, জাপান না জাপান ইউরোপ ইউএসএ, এখানে যে সিস্টেমগুলো সেটা হচ্ছে যে আপনি যখন ওইখানে কিন্তু টোটালি ইন্স্যুরেন্স কাভার্ড। সো এখন আপনি বলেন আপনার কাছে দুইটা অপশন আছে, আইদার রিপ্লেসমেন্ট আর রিপেয়ার, হুইচ ওয়ান ইউ উইল বি প্রেফার? ডেফিনেটলি রিপ্লেস, রিপ্লেসমেন্ট, ইয়েস। সো এখন আমাদের দেশের মানুষজন রিপ্লেস দেখলে ভয় পায় যে এটা রিপ্লেস হয়েছে এটা নেওয়া যাবে না। এখন একটা জিনিস জাস্ট নর্মাল একটা জিনিস চিন্তা করেন যে আমাদের বাংলাদেশে যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আমরা কী করি, নর্মালি রিপেয়ার করি। সো জাপানে কী হয়, ওদের যেহেতু ইন্স্যুরেন্স কাভার ডেফিনেটলি তারা রিপ্লেস করে নেয়, তো আসলে রিপ্লেস দেখে ওই রকম ভয় পাওয়ার কোনো কিছুই নেই। এবং জাপানে তারা অরিজিনাল ইকুইপমেন্ট দিয়ে রিপ্লেস করে 99.9% ক্ষেত্রে তারা অরিজিনাল মানে প্রোডাক্ট দিয়ে তারা তাদের জিনিসগুলো রিপ্লেস করে নিচ্ছে। সো যার ফলে কিন্তু প্রবলেমগুলো ওইভাবে হয় না। কিন্তু আমাদের দেশে হয় কি যে বিভিন্ন মানুষ মানে বিভিন্ন মানে অনেক বুদ্ধিমান মানুষ অনেক মানে অনেক ধরনের মত ব্যাপারটা এরকম হয়ে যায়, তো এক একজন আসলে এক একভাবে জিনিসগুলোকে ডেফিনেশনগুলো দেয়, তো যার কারণে আসলে মানে ক্লায়েন্টরা আসলে তাদেরও দোষ নাই আলটিমেটলি। কারণ আপনি একটা জিনিস দেখেন, দিন শেষে আপনারা কোথেকে শিখতেছেন এই জিনিসগুলো, হয়তো যারা একটু ওয়েল এডুকেটেড আছে তারা নেট থেকে দেখতেছে, অথবা যারা রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আছে মানুষজন, ম্যাক্সিমাম মানুষ তারা বিভিন্ন শোরুম সার্ভে করতেছে, বিভিন্ন শোরুম সার্ভে করার ফলে তাদের এই জ্ঞানগুলো হচ্ছে আর কি যে কোনটা কি। এখন বিভিন্ন শোরুম বিভিন্নভাবে হচ্ছে তাদেরকে ইনফ্লুয়েন্স করতেছে, ম্যানিপুলেট করতেছে। আমি ভিউয়ারদের উদ্দেশ্যে একটা বলতে চাই ইম্পর্টেন্ট কথা, যে আপনি যখন গাড়ি নেবেন ডু ইউর ওন রিসার্চ রেদার দ্যান বিলিভিং অন ড্রাইভার্স। ড্রাইভার কি বললো এটা কানে নেবেন না, আপনি নিজে রিসার্চ করেন, ইউটিউব আছে, গুগল আছে, ইউ গট এভরিথিং, দেশি বিদেশি কোনো ওপিনিয়নের অভাব নাই, বাট ইউ উইল গেট ট্রাস্টেড সোর্স অ্যান্ড অফকোর্স মেক শিওর ইউ গেট দ্য অকশন শিট অ্যান্ড অকশন শিট প্লাস ইফ ইউ ওয়ান্ট, এভরিথিং ইজ দেয়ার, জাস্ট ইউটিলাইজ ইট, ডোন্ট বিলিভ অন সামওয়ান এলসেস টক। মানে আমরা আসলে অলওয়েজ এটা বলি কি যে আপনারা অকশন শিট মানে অনেকেই অকশন শিট চায়, অকশন শিট দেখতে চায়,
কিন্তু তাদের একটা কথা থাকে যে ভাই 4 এর নিচে নিব না, হ্যাঁ নাম্বার 3.5 হলে নিব না, হ্যাঁ আর গ্রেড তো নিবই না। এখন একটা জিনিস দেখেন, বেসিক্যালি এই গাড়িটা আর গ্রেডের ছিল, বাট কি কি কাজ ছিল ম্যাক্সিমাম মানে কাজগুলো জাস্ট দেখেন, এইখানে হচ্ছে আপনার একটু মানে স্ক্র্যাচ, স্ক্র্যাচ বলতে কি দরজার ঘষা, মানে দরজা বারবার ওপেন ক্লোজ করা হয়েছে যেটার ঘষা হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার এই কাজটা আমাদেরকে করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আপনার ফ্রন্ট বাম্পারে হচ্ছে আপনার এই কাজটা আপনার আছে, এবং তারপরে ফ্রন্টে এইখানে একটা ছোট ক্র্যাক আছে, এইখানে হচ্ছে আপনার ছোট একটা ক্র্যাক আছে আর কি। হ্যাঁ সো ধরে ধরে আমি জানি, হ্যাঁ আপনার অকশন শিট প্রত্যেকটা গাড়ির ভেতরে কিন্তু অকশন শিট চলে আসবে এভাবে, এখানে X2 এবং X2 থাকার ফলে আপনার এই জিনিসটা হচ্ছে আপনার এইখানে আপনার এইখানে হচ্ছে আপনার দাগ আছে আর আপনার একটা ক্র্যাক আছে, আর হচ্ছে আপনার বনেটটা হচ্ছে রিপ্লেস করা, এই বনেটটা হচ্ছে ফুল রিপ্লেস করা। রিজন ভাই জাস্ট একটু আপনি আমাদেরকে মানে জিনিসটা একটু ক্লিয়ারিফাই করেন যে আপনার আর গ্রেড দেখে আপনি যেটা এক্সপেক্ট করছিলেন, মানে আমার কাছে পার্সোনালি ফিল হচ্ছে ইটস বেটার দ্যান দ্যাট, মানে আপনার কাছে কি এরকম মনে হচ্ছে কিনা? না হ্যাঁ অবিয়াসলি, হ্যাঁ কারণ এটা যেমন দেখা যাচ্ছে XX বনেট রিপ্লেস, বনেট ইজ নাথিং, এটা রিপ্লেস করলেই মানে জিনিসটা যা সৌন্দর্য আর এটা আপনার ইঞ্জিনকে প্রোটেক্ট করে। অনেকের ধারণা আছে যে সামনে বনেট রিপ্লেসমেন্ট মানে হচ্ছে মাইর খাইছে, না না আপনি তো জিনিসটা টোটালি স্টাডি করছেন, জিনিসটা জাস্ট আপনি একটু মানে বলেন যে সেটা কিন্তু এখানে বলা থাকবে আপনার, মানে টুকটাক সামারাইজেশন থাকে আর কি। ইঞ্জিন যদি রিপ্লেসমেন্ট হয়ে থাকে এটা এখানে অবভিয়াসলি উল্লেখ করা থাকে, সো আপনারা যদি চান গুগল ট্রান্সলেট আছে ট্রান্সলেট করে দেখেন, নাহলে অনলাইনে ট্রান্সলেশন আছে সেটা দেখে নিতে পারেন। এক্স্যাক্টলি এটা পড়বেন, শুধু এটা দেখে কিনবেন না আর এগুলো দেখে কিনবেন না, আচ্ছা সব ডেফিনেশন আছে এখানে। এক্স্যাক্টলি মাইলেজ দেখবেন, আর গ্রেড দেখবেন, একটু ইন্টেরিয়র কন্ডিশনটা দেখবেন, ডি কন্ডিশন একটু বেশি খারাপ। না আমি আপনাকে জাস্ট এখানে আর একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এখানে দেখেন সিসি আছে, হ্যাঁ এ কোন গাড়িগুলোতে থাকে, ব্র্যান্ড নিউ গাড়িগুলোতে থাকে, বি থাকে হচ্ছে তারপরের গাড়িগুলোতে, তারপরে কত ধরেন যে 19 সালের গাড়ি 18 সালের গাড়ি এই গাড়িগুলোতে বি থাকে ম্যাক্সিমাম টাইম, অনেক সময় 15 সালের গাড়ি তো এ থাকতে পারে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এ অথবা বি। একটা জিনিস ফিল করেন, এ অথবা বি তো প্রথম এবং দ্বিতীয় সারির আপনার মানে মার্ক, তাই না? তো আপনি দেখেন এ অথবা বি কোন গাড়িগুলোতে আসবে, 20-এর গাড়ি মানে এ 20-এর গাড়িতে আসতে পারে অথবা 19-এর গাড়িতে আসতে পারে, বি হচ্ছে আপনার 18 অথবা 17-এর গাড়িতে আসতে পারে। 2015 হিসাবে আমি জাস্ট আপনাকে ই করতেছি, 2015 হিসাবে এই গাড়িটা সি আই থিঙ্ক ইটস পারফেক্ট, কারণ আপনি যদি এখানে ই অথবা এফ থাকতো দ্যাট ইজ টোটালি দ্য ওয়ার্স্ট কন্ডিশন, বাট আপনি একটা জিনিস ফিল করছেন দেখেন এখানে সি কেন আসছে, আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, ভেতরে ময়লা ছিল, মানে মোটামুটি ভালো ময়লা ছিল ভেতরে, আমরা জাস্ট আনার পরে ক্লিন করছি, কিন্তু টোটালি হাওয়া টাওয়া মারে মানে একদম মেরিটারে টোটালি ক্লিন করা, যার কারণে হচ্ছে আপনার এখানে ময়লার জন্য শুধুমাত্র সিসি দেওয়া ছিল। অনেকের কিন্তু এই জিনিসটা আইডিয়াই থাকে না, অনেকে চিন্তা করে সিসি না 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 নিব না, মানে মানে প্রথম চান্সেই রিজেক্টেড। হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ডেফিনেটলি মানে জিনিস, তাছাড়া অপশন শিটের সাথে কিন্তু ছবিও পাওয়া যায়, আপনারা যদি অনলাইনে সার্চ দেন এক্সট্রা ছবি পাওয়া যায়, কিন্তু $2 কিন্তু অর্ডার দেওয়া যায়, তো আপনার টেনশন নেওয়ার কিছু নেই, আপনি $40 $10 খরচ করলে গাড়ির সব ডিটেইলস চলে আসবে। আর অবশ্যই দেখবেন কিছু কিছু জায়গায় আমি খেয়াল করছি চাকার যে মার্কগুলো এগুলো অনেকেই ডিফাইন করে না, চেষ্টা করবেন এগুলো বের করার, কারণ আপনার যদি চাকার অবস্থা খারাপ হয় আপনার কিছু এক্সট্রা খরচ যাবে, সেটাও মাথায় রাখা উচিত। না ডেফিনেটলি কন্ডিশন আপনি আই থিঙ্ক যে এই গাড়িটা খালিদ ভাই মিনিমাম চোখ বন্ধ করে 2 বছর যাবে যদি ব্লাস্ট না হয় আর যদি চাকা তার টেম্পার না ছেড়ে দেয়, যেহেতু জাপানি চাকা আই ডোন্ট থিঙ্ক সো যে এত, হ্যাঁ একদম টয়োটার অরিজিনাল চাকা, সো মানে 19 সালের এবং 19-এর চাকা, তার মানে আপনার মানে গাড়ির যে ইউজার ছিল সেও মোটামুটি মানে গাড়ির চাকা 19-এর পরে চেঞ্জ করছে আর কি, 19-এ চেঞ্জ করছে। হ্যাঁ মানে এটা তো গাড়ি 2015-এর, 15-এর পরে চাকাটা হচ্ছে 2019-এর, সো 19-এ হচ্ছে আপনার চাকাটা আবার এমনিতেই না মানে 4 বছর চলার পরে সে আবার 19-এ চেঞ্জ করছে, তার মানে আপনি আশা করতে পারেন আরও 4 বছর যাবে আই হোপ, মানে 20 চলতেছে, মানে জাপানি প্রোডাক্টগুলো এমন। আমি জাস্ট একটা জিনিস মেক শিওর করি, দেখেন আপনি এত পয়সা খরচ করে কি কিনলেন, রিকন্ডিশন কার মানে কি পুরাতন গাড়ি, একটা জিনিস ফিল করেন আপনি চাইলেই ব্র্যান্ড নিউ যে কোনো একটা গাড়ি কিনে ফেলতে পারতেন। এখন হচ্ছে আপনার মানে মার্কেটে বেশ কয়েকটা মালয়েশিয়ান কয়েকটা একটা কোম্পানি আসছে, তারপরে ইন্ডিয়ান কয়েকটা কোম্পানি আগে থেকেই আছে, চাইনিজ কোম্পানি আছে, আপনি কিন্তু চাইলে ইজিলি ওগুলো কিনে নিতে পারতেন, কিন্তু আপনি কেন কিনেন নাই,
বিকজ অফ রিলায়েবিলিটি মানে দিস ইজ জেডিএম মানে আপনাকে জাস্ট একটা দিন আপনি একটা জিনিস ফিল করেন রাস্তায় খালিদ ভাই এখনো মনে হয় আমরা 80s এর আর 70s এর গাড়ি কিছু গাড়ি দেখতে পারি যারা খুব ওয়েল মেইনটেইন করে গাড়িগুলো রাখছে শৌখিন মানুষ যারা তো একটা জিনিস ফিল করেন যে অ্যারাউন্ড 50 ইয়ার্স অর 40 ইয়ার্স তাদের গাড়িগুলো ওই তখনকার গাড়ি এখন পর্যন্ত চলতেছে ওই গাড়িগুলো কিন্তু লোহার গাড়ি ছিল এক কথা বলতে গেলে অনেক হেভি গাড়ি ছিল মানে এত মানে টেকনোলজির দিক থেকে কিন্তু এত আগায় ছিল না বাট তারপর হ্যাঁ তারপরেও কিন্তু ওগুলো এতদিন ধরে টেকসই আছে তো আই হোপ যে এগুলো যদি ওয়েল মেইনটেইন হয় 30-40 বছরে আই ডোন্ট থিঙ্ক সো যে এগুলো আসলে কেউ কোনো কিছু করতে পারবে যদি এখন আপনার একটা জিনিস হলো কি আপনি যদি রাফ অ্যান্ড টাফ গাড়ি চালান উল্টাপাল্টা গাড়ি চালান সেক্ষেত্রে তো আসলে আলটিমেটলি ওটার কোনো সিকিউরিটি নেই বাট আপনি যদি ওয়েল মেনটেন করে রাখেন আই থিঙ্ক 20-30-40 বছরে এগুলো কোনো কিছুই হবে না এই ফিলটা আসলে ভেতর থেকেই চলে আসে আর একটা গাড়ি আসলে মানে আফটার 20 ইয়ার্স আপনার মনে হয় যে এটার থেকে যা পাবেন টোটালি বোনাস মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো আসলে মানুষ 10-15-20 বছর চিন্তা করে কিন্তু আপনি জাপানে চিন্তা করেন ওরা কয়দিন চিন্তা করে ওরা চিন্তা করে 2-3-4 বছর এবং না ওদের অবশ্য একটা ফ্যাসিলিটি আছে ওদের যখন গাড়িগুলো চেঞ্জ করা হয় গভর্নমেন্ট থেকে ওদেরকে একটা মানে আপনার হ্যাঁ হ্যাঁ আবার এখন তো ইলেকট্রিক গাড়ির উপর তো সরকার রিবেটও দেয় হ্যাঁ ইলেকট্রিক গাড়ির উপর যেভাবে রিবেট দেয় এট দা সেম টাইম অর্ধেক হয়ে যায় ইলেকট্রিক গাড়ি কিনতে হ্যাঁ এক্স্যাক্টলি এবং সেম টাইম কিন্তু রেগুলার গাড়ির ক্ষেত্রে তারা একটা রিবেটের মতো দেয় কারণ আপনি যখন নতুন একটা গাড়ি কিনতে যাচ্ছেন আপনি কিন্তু সামান্য কিছু অ্যাড করা লাগতেছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি একটা কনসার্ন থাকে আর কি তো তারা এনভায়রনমেন্ট এর দিকে আর কি বেশি নজর দেয় মানে এক্স্যাক্টলি যেরকম যাতে দূষণ না হয় পুরাতন গাড়ির জন্য সব নতুন গাড়িগুলো ব্যবহার করে এক্স্যাক্টলি মানে পরিবেশ দূষণটা বেশি করে হ্যাঁ কিছুটা হইলো মানে কার্বন মানে কিছুটা না বেশ খানিকটাই ওরা কিন্তু এই জিনিসটা মানে কিছুটা না ওরা কিন্তু আমি যতটুকু জানি ওরা কিন্তু এই জিনিসের দিকে প্রচুর পরিমাণে ফোকাস দেয় এবং কার্বন ডাই অক্সাইড কিন্তু একটু যখন পুরাতন হয়ে যায় গাড়িগুলা তখন কিন্তু বেশি উৎপন্ন করে একটু হ্যাঁ সো মানে একটা গাড়ি যখন আপনার নতুন অবস্থায় থাকে তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড উৎপন্নের হারটা অনেক কম থাকে অনেক কম মানে উৎপন্ন করে আর জাপান কিন্তু আপনি দেখেন ওয়ার্ল্ডের ওয়ান অফ দা সেফেস্ট কান্ট্রি আপনি বলতে পারেন ক্লিনেস্ট কান্ট্রি সেফেস্ট কান্ট্রি আপনি আপনি দেখেন মানে সব ধরনের সুযোগ সুবিধা তাদের ভেতরে আছে এবং তারা চিন্তা করে অলওয়েজ যাতে তাদের পাবলিক মানে তাদের জনগণ ভালো থাকে ইম্পর্টেন্ট জিনিস আছে আমি এটা ফানি জিনিস খুঁজে বের করছি পাইছি তো যারা জাপান থেকে গাড়ি আনে জাপানের কিছু রিজিয়ন আছে যেগুলো আইসি থাকে মানে বরফ থাকে সবসময় হ্যাঁ ওই জায়গার অকশন হাউস থেকে গাড়ি কম কিনা হয় মানে কম কিনতে বলে কারণ নিচে রাস্তা রয়েছে যখনই নেবেন ওই জায়গায় রেট দাম অবভিয়াসলি কম পড়বে চেষ্টা করবেন ওই জায়গায় গাড়ি অ্যাভয়েড করার মানে এটা একটা ভালো কথা বলছেন আপনি কারণ বিভিন্ন যেখানে তুষারপাত প্রচুর পরিমাণে হয় সো ওইসব জায়গাগুলো হচ্ছে আপনার গাড়ির প্রাইসটা তুলনামূলকভাবে কম থাকে কিন্তু এখানে একটা কথা আছে ওই কথা ওই যে প্লেসগুলো ওই প্লেসগুলো কিন্তু মানে জাপানের মূল সেন্টার থেকে কিন্তু মোটামুটি বেশ খানিক দূরে তো এখন দূরে হওয়ার ফলে ওই গাড়ির দাম হোক মানে গাড়ির দাম আপনি কমে কেনা শর্তেও আপনার দাম কিন্তু বেড়ে যায় কারণ হচ্ছে এটার ট্রান্সপোর্টেশন কস্টটা বেশি লাগে কার ট্রান্সপোর্টার যেটা যেগুলো থাকে ওটা কিন্তু হিউজ কস্ট এবং জাপানে কিন্তু লেবার কস্ট অনেক আমাদের দেশে কিন্তু লেবারদের কোনো দাম নাই কিন্তু জাপানে কিন্তু লেবার কস্ট অনেক একটা পার্ট কালার আমরা করতে যাই আমাদের কত লাগে 2,500-3,000 টাকা 4,000 টাকা লাগে কিন্তু জাপানে সর্বোচ্চ 5,000 জাপানে কিন্তু এক এক পার্ট কালারে 7,000-8,000-10,000 টাকা লেগে যায় সো ইটস এ হিউজ কারণ তারা মানে মানে দিন শেষে ওই একটাই কথা তাদের লেবারদের আসলে প্রচুর ভ্যালু আছে আর কি হ্যাঁ ওদের তো মিনিমাম ওয়েজ অনেক বেশি মিনিমাম ওয়েজ বলতে কিছু নাই এখন রেজন ভাই আপনি জাস্ট আমরা এই গাড়িটার আসলে টোটাল ইন্ট্রোডাকশনটাই দেওয়া হয় নাই ইটস টোটালি মানে এটা হচ্ছে টয়োটা অ্যাকুয়া এক্স আরবান প্যাকেজের গাড়ি এবং এক্স আরবানে বেশ কিছু ডিফারেন্স আছে ডিফারেন্সের ভেতর রেজন ভাই আমার মনে হয় যে আপনি মানে আমার চাইতে আপনি বেটার এক্সপ্লেন করতে পারবেন সো টোটাল গাড়ির মানে যেই ডিফারেন্সগুলো আছে নর্মাল অন্য গাড়ির সাথে এবং আপনি কি কি সুবিধা পাচ্ছেন এটার ভেতরে একটু জাস্ট আমাদের যারা মানে রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখে মানে আমরা আসলে চেষ্টা করি একটু র ভিডিও বানানোর জন্য দ্যাটস ওয়াই আসলে অনেকেই পছন্দ করে অনেক সময় কমেন্টস করে যে ভাই আপনাদের মানে কাস্টমার রিভিউগুলো যদি হয় তাহলে তো আমরা এই জন্য চিন্তা করছি যে পরবর্তীতে আমাদের মানে এখন থেকে আমাদের যে মানে গাড়িগুলো আসবে আমরা চেষ্টা করব মানে অনেকেই আছে যারা আসলে ক্যামেরার সামনে এসে কথা বলতেই সংকোচ বোধ করে মানে সাই ফিল করে অনেকেই আছে যেমন পার্সোনালি আমার ক্ষেত্রে ওই জিনিসটা হয়েছে আমিও আসলে মানে প্রথম প্রথম পারতাম না কথা বলতে ক্যামেরার সামনে এসে এখন আই হোপ যে তেমন একটা প্রবলেম হয় না আসলে আমাদের আসলে অনলাইন অফিস করতে করতে না অভ্যাস ও আরেকটা জিনিস আমি জাস্ট একটু রেজন ভাই সম্বন্ধে বলে রাখি রেজন ভাই হচ্ছে আপনার মোটামুটি বাংলাদেশের টপ লেভেলের ফ্রিল্যান্সার যদি আপনি ধরেন তার ভেতরে ওয়ান অফ দেম এবং সে মানে খুব বড় বাইরের ইউকের সাথে কাজ করেন এখন আপাতত নরওয়ের সাথে আচ্ছা আপাতত নরওয়ের সাথে এবং মোটামুটি ওয়ার্ল্ডের খুব বড় বড় যে কোম্পানিগুলো আছে তার সাথে মানে আইটি এবং সফটওয়্যার রিলেটেড কাজগুলো করে এবং
এই জন্য হচ্ছে ওনার আসলে এই সংকোচ বোধটুক নাই, কারণ অনলাইনে রেগুলারলি আপনার হচ্ছে মানে মিটিং, হ্যাঁ, ভিডিও কনফারেন্সিং করতে করতে অভ্যাস হয়ে গেছে আমাদের। আসলে ওই ধরনের তেমন একটা করা লাগে না, আমরা জাপানে যখন কথা বলি অফলাইনেই কথা বলি। অফলাইন মিন্স হচ্ছে মানে অডিও কলে কথা বলি আর কি। জাপানে কথা বলেন কি, ওরা কি ইংলিশ বলতে পারে না? জাপানের ভেতরে দুইটা ব্যাপার আছে, জাপানিজ ম্যাক্সিমাম যারা এক্সপোর্টার আছে তাদের কিন্তু বাংলাদেশি অথবা পাকিস্তানি অথবা হ্যাঁ মানে দোভাষী মিন্স হচ্ছে তাদের সেলসম্যান আলাদা থাকে, মেন কোম্পানির ওনার তেমন একটা কখনো ডিল করে না। সো অলওয়েজ হচ্ছে আপনার সেলসম্যানরা ডিল করে, সো তাদের সেলসম্যান থাকে। আর বাংলাদেশি এখন বর্তমানে জাপানে ধরেন যে অ্যারাউন্ড মানে ভালো একটা সংখ্যা আছে এক্সপোর্টারদের ভেতর যারা বাঙালি, সো তাদের সাথে ডিল করতে তো আমাদের কোনো প্রবলেম হয় না। সো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি সংক্ষিপ্তভাবে বলি, প্রথমত আমার এটা পার্সোনাল ইউজের জন্য গাড়ি, এই জন্য পার্সোনাল গাড়ি হিসেবে আমার মনে হচ্ছে অ্যাকোয়া আমার জন্য বেস্ট। আমি গ্রেস পছন্দ করছিলাম, আবার ফিটও পছন্দ করছিলাম, বাট আমার কাছে ভ্যালুয়েশনের দিক থেকে মনে হলো অ্যাকোয়া ইজ বেটার, বিকজ ইট গিভস ইউ বেটার মাইলেজ, ইটস কোয়াইট মোর রিলায়েবল দ্যান অ্যাকোয়া এভরিথিং এলস, অ্যান্ড দ্য স্পেয়ার পার্টস আর কোয়াইট অ্যাভেলেবল। সো অ্যাকোয়া যেহেতু নিতে হবে, আমার বাজেট আল্লাহর রহমতে ভালো ছিল, সো অ্যাকোয়া যেহেতু নিতে হবে, আমার ফার্স্ট গাড়ি হচ্ছে ফ্যামিলির জন্য ফার্স্ট গাড়ি নিব, ইট শুড বি দ্য হায়েস্ট র্যাঙ্ক কার, সো দিস ইজ XR1। সো এটা অ্যাকোয়া সিরিজের মধ্যে সব থেকে বেস্ট গাড়ি, এদের ফেসিলিটির দিক থেকে এটার বিল কোয়ালিটি একটু বেটার, এটার হাইট বাই ডিফল্ট চেসিস ওয়াইজ একটু উপরে, সো এই জন্য নাম পিছনে আরবান দেওয়া, যেন আপনি রাস্তার বাইরে চালাতে পারেন, হাইওয়ের বাইরে চালাতে পারেন। জেনারেলি অ্যাকোয়াগুলো খুব নিচু হয়, যে কোনো হাইব্রিড গাড়ি নিচু হয়, বাট এটা তাদের মধ্যে হায়েস্ট। ইভেন এক্সিও XR1-এর মতো হায়েস্ট নাই, আপনাদেরকে বাটি লাগাইতে হবে, বাট এটা আপনি যদি ঠিক মতো চালান আপনাকে বাটি না লাগালেও চলবে। সো ইউ গেট দ্য মোর কমফোর্টেবল রাইড, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়েন ইউ রাইড অন বাংলাদেশ। অবভিয়াসলি হাইব্রিড, আমি খুবই টেক মানুষ, সো আমার হাইব্রিড পছন্দ, সো হাইব্রিডের দিক থেকে অ্যাকোয়া ইজ দ্য মোস্ট ফাইনেস্ট কার, বিকজ টয়োটার হাইব্রিড যে টেকনোলজি এটা 29 years ওল্ড। So this is the most proven technology. This is called Prius actually. This is Prius C for the outside world. And for Bangladesh, it is called Aqua, and Japan, it's called Aqua. So this is Prius C in outside world. And Prius C is the most, it gives you the highest mileage, about 52 miles. Apni conversion korle dekha jabe 36-48 kilometer per Bangladesh e chole ashe. And obviously the looks, it looks totally different than an Aqua. Aqua looks kind of cute, but it looks kind of futuristic, I think. Apni etar je side skirts ase different styles, eta normal Aqua ta thake na, side skirt means this one and this one, eta different variation color e ase. Ei color variation ta amar wife er choose kora, to she is the one who selected this car, the blue one. এটার বাই ডিফল্ট চাকার সাইজ নর্মাল অ্যাকোয়ার থেকে বড়, সো আপনার রাইড হাইটও বড়। জেনারেলি আপনার চাকা বড় করতে হলে যেটা হয়, আগে ছিল বাংলাদেশের সমস্যা, এখন নাই, কিছুদিন আগে বাদ দিয়ে দিছে, চাকা বড় করলে আমাদের ট্রাফিক পুলিশ ভাইরা বেশ ঝামেলা করে, এখন সেই ইয়েটা নাই আমি যতদূর জানি। সো বাট স্টিল এটার বাই ডিফল্ট রাইড যেহেতু ওরা হাই করে রাখছে, এবং চাকার ডিফল্ট মানে 15 inches জায়গায় 16 inches দিয়ে রাখছে, সো এটাতে আপনার রাইড কমফোর্টটা বাই ডিফল্ট ফ্যাক্টরি সেট হিসেবেই ভালো, অ্যান্ড এভরিথিং এলস ইজ রাইট লাইক অ্যাকোয়া ইঞ্জিন, অ্যাকোয়ার ইঞ্জিন। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা হচ্ছে উপরের, আপনি যদি কখনো স্টোরেজ চিন্তা করেন, এটা আমার বাংলাদেশে কখনোই হয় না বাট বিদেশে হয়, এগুলো খুলে এখানে একটা কম্পার্টমেন্ট বসায় আপনি ইচ্ছা মতো রুফে স্টোরেজ নিতে পারেন, যেটা জেনারেলি বাংলাদেশে খুব কম গাড়িতেই পাওয়া যায় জিপ ছাড়া। এইটাতে 5 জন আরামে বসা যায়, তো আমার 5 জনের বেশি প্রয়োজন নাই, এটার পিছনে যতটুকু স্পেস আছে দ্যাট ইজ গুড এনাফ। সো ইন টোটাল অল দিস ইজ ওয়াই আই চুজ মাই অ্যাকোয়া। তো দিস ইজ দ্য ইন্টেরিয়র অফ দিস কার। জেনারেল অ্যাকোয়া অ্যাস গ্রেডে যেটা হয়, আমি জেনারেল অ্যাকোয়া এস গ্রেডও দেখছি, এখানে যেই ফিনিশিংগুলো দেখতেছেন এইগুলো জেনারেল প্লাস্টিক ফিনিশ হয় অ্যাস গ্রেডে কিংবা জি গ্রেডে, জিএস গ্রেডে বেটার হয়, XR1-এ বেটার হয়, এইগুলো নরম দেখেন। সো দ্য প্লাস্টিক ফিনিশিংস আর ওকে, কখনো একটা চিপ ফিল হয় না, বাট XR1-এ আপনি যখন উঠবেন এই ফিনিশিংগুলো আরও বেটার মনে হবে, নরম লেদার, অলমোস্ট লেদার ফিনিশিং, আই এম শিওর দিস ইজ নট পিওর লেদার বাট দিস ইজ লেদার ফিনিশিং। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস আর দিস সিটস,
These are called semi bucket seats. Khubi comfort ar dekhte khubi racing type er. And also this is half leather seats. These are leathers. And this is the fabric. This is the most good quality fabric that you can get in a seats. So ei seat gular mojar byapar ta hocche apni jokhon full leather seat e boshben generally amader deshe gorom beshi to jokhon gorom beshi hobe leather seat e gorom ta na dispatch kore na apni pit gheme jabe apnar gorom beshi lagbe apni uncomfortable feel korben ekta certain time pore ar obviously amader deshe jehetu jhaki jhuke beshi hoy apni kichukhon por por slip korben but this fabric seats etate leather er luxury je rokom ache side e ফ্যাব্রিকের ফিনিশিং আরামদায়ক সেটা আছে ফ্যাব্রিকগুলো যেটা করবে আপনার গরমটা শুষে নেবে আপনি ঘামবেন না আপনি যখন মুভ করবেন আপনি সহজে স্কিড করবেন না সো আপনার জন্য রাইডটা খুবই কমফোর্টেবল হবে এই জন্য হাফ লেটার সিটগুলো ভালো এটা অ্যাকোয়ার মধ্যে আই থিঙ্ক দ্য বেস্ট কোয়ালিটি অফ সিট ইউ ক্যান গেট অ্যান্ড অবভিয়াসলি দেয়ার ইজ জিএস দোজ অলসো প্রোভাইড অ্যান্ড জি অলসো প্রোভাইড লেদার সিলেকশনস অ্যাজ ওয়েল But you get this default in the XR1. And other than that, as this is a technology car, onek technology built in ache jegulo apni chailo use korte parben na ar bujhar proyojon nei. Most importantly, jemon etar je hybrid engine ta apnake kokhono guess korte hobe na kokhon petrol cholbe kokhon hybrid e cholbe. It will decide itself. Tachara apni chaile mode select korte paren jodi exclusively kokhono ইভি মোডে চালাতে চান ইভি মোড মিন্স হচ্ছে এটা ইলেকট্রিক ভেহিকেল মোডে চলবে সো এটা এর হাইব্রিড ব্যাটারি কমপ্লিটলি ইউজ করবে আনফর্চুনেটলি ওকে কমপ্লিটলি ইউজ করবে বাট এর জন্য আপনার ব্যাটারি 80% থাকা লাগবে আপনি দেখেন এখানে আমার ব্যাটারি খুবই অ্যারাউন্ড 20% আছে সো এখন ইভি মোড দিলেও অ্যাকচুয়ালি ইভি মোড চালু হবে না ইকো মোডে চলবে ইকো মোড যেটা হচ্ছে ও আপনার স্পিডটাকে মেনটেন করে আপনাকে কখনও দেখা যাবে 80-তে মেবি উঠাতে দিবে না বা যেটাতে ফিউল এফিসিয়েন্সি কমে যায় এরকম স্পিডে যেতে দেবে না ও এটা নিজে মেনটেন করবে সো আপনি ফিউল এফিসিয়েন্সি বেশি পাবেন আদার দেন দ্যাট দিজ আর টিল্টেড স্টিয়ারিংস এগুলা চেঞ্জ করা যায় ইউজিং এটা উঠানো যায় সামনে নাগানো যায় পিছানো যায় এই ফেসিলিটিটা পাবেন লক করে দিলাম লক হয়ে গেল উইঙ্কার মিরর আছে এই গাড়ির ইম্পর্টেন্ট মোস্ট ফানি থিংস পিছনে একটা ওয়াইপার আছে যেটা খুব সাধারণত একওয়াতে থাকে না সামনের ওয়াইপার তো অবভিয়াসলি আছে এসি খুব চিল্ড অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সো ও নিজেই ডিসাইড করে নেবে আপনি নিজেও আবার টেম্পারেচার সিলেক্ট করে নিতে পারবেন ইউসি 22-23-21 ডিপেন্ডেন্স অনুযায়ী বাট অটোতে থাকলে ও ওর প্রয়োজন মতো একটা ইম্পর্টেন্ট কথা আপনি যখন হাইব্রিড গাড়ি চালাবেন হাইব্রিড গাড়িতে চেষ্টা করবেন জানালা না উঠে চালানোর কারণ আমাদের দেশে ধুলাবালি বেশি এবং হাইব্রিড গাড়ির মোস্ট অফ দ্য অল অফ দ্য হাইব্রিড গার্ডস গেটস কুলড বাই দ্য এয়ার ইনসাইড ইউর ক্যাবিন সো দ্য ক্যাবিনের এয়ার যত বেশি ঠান্ডা থাকবে যত বেশি ডাস্ট ফ্রি থাকবে আপনার হাইব্রিড ব্যাটারি তত ভালো থাকবে হাইব্রিড ব্যাটারি একটা ফ্যান থাকে যদি ডাস্ট থেকে দূরে রাখতে পারেন আপনার ফ্যান ভালো থাকবে আদার দেন আপনি দুদিন পর পর এখানে দেখবেন টেম্পারেচার কোনো এরর বা চেক ইউর হাইব্রিড ব্যাটারি টেম্পারেচার এটসেট্রা দ্য সিটস আর প্রিটি কমফোর্টেবল অটোমেটিক এই গ্লাসটা ফুল অটো পিছনেরগুলো ফুল অটো না ইউ হ্যাভ টু ক্লিক দ্য বাটনস টু ওপেন অ্যান্ড ক্লোজ ফুল টাইম অ্যান্ড আমার এই গাড়িটাতে মাল্টিমিডিয়া কন্ট্রোলস আসেনি মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং আসে ইট ডিপেন্ডস অন দ্য ফার্স্ট ওনার অফ দ্য কার বাট স্টিল হেয়ার ইজ এ ডিসপ্লে বাটন উইচ অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য সেটিংস ইনসাইড দ্য অটোমিটার ইফ ইউ ক্যান সি দ্যাট I'm changing it. So trip generally গাড়িতে এখানে একটা trip button থাকে যেটা এখানে auto trip দেওয়া আমার trip A, trip B সব এখানে চলে আসবে বুঝছেন trip B range auto trip A so that's it other than that this car is very comfortable seat belts সব জায়গায় আছে আমার এখানে একটা খুবই ইন্টারেস্টিং একটা হ্যান্ড রেস্ট আছে যেটা আমি বুঝতে পারিনি যে আছে বাট এটা খুবই কমফোর্টেবল অ্যান্ড ইট গিভস ইউ এনাফ স্পেস টু পুট এনিথিং এলস ইফ ইউ ওয়ান্ট কাপ হোল্ডার প্রচুর পানি খাওয়ার ব্যবস্থা আপনি পানি বেশি রাখবেন গাড়িতে কখনও সানলাইটের সামনে পানি রাখবেন না কারণ আমাদের দেশে রোদ বেশি পড়ে আর এটা হ্যাজার্ডাস এখানে দুইটা সানভাইজার আসছে এইখানে আবার একটা ভ্যানিটি মিরর আছে
সো আপনার প্যাসেঞ্জার সিটে যে থাকবে সেও সেম জিনিস পাবে, সেখানেও আছে। দুইটা রুম লাইট আসে, এটা সব একোয়াতে আসে না, একোয়াসে আসে না জেনারেলি, একোয়া এক্সারবানে আসে, জিএসে আসে কি না আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট রুম লাইট দুইটা। সো ইউ ক্যান চুজ ইন বিটুইন হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইউজ। আমার গাড়িতে দুইটা এয়ারব্যাগ আসছে, ভিতরে এয়ারব্যাগ আছে কি না আমি শিওর না, জেনারেলি একোয়াতে স্ট্যান্ডার্ড ছয়টা এয়ারব্যাগ থাকে, এটাতে আসতেও পারে নাও আসতে পারে। আমার আই গেস আমার আল্লাহ না করুক কখনো অ্যাক্সিডেন্ট হোক, আমি জানি যে এয়ারব্যাগ আছে কি নাই, আমি সেটা জানতেও চাই না। ইউ সি দ্য ইঞ্জিন জাস্ট স্টার্টেড, আমি কিন্তু এখন পার্কিং মোডে আছি। সো এটা হচ্ছে হাইব্রিড সিনার্জি ইঞ্জিন, যখন প্রয়োজন বোধ হবে ইঞ্জিন চালু করবে, ব্যাটারি চার্জ করবে, আবার অফ হয়ে যাবে, যখন প্রয়োজন পড়বে পাওয়ার ডেলিভারি করবে, আর পাওয়ার ডেলিভারি করবে দ্যান দ্যাটস ইট। সো দিস ইজ হাউ দ্য হাইব্রিড সিনার্জি ইঞ্জিন ওয়ার্কস। এক্স আরবানের আরেকটা খুব ইন্টারেস্টিং থিংস হচ্ছে এই এই যে নিকেল ফিনিশিংগুলো, এখানে দেখেন নিকেল ফিনিশিং, এগুলো বিভিন্ন কালারের আসে। আমার প্রিভিয়াস ওনার সম্ভবত খুব মিনিমালিস্ট ছিলেন, সো উনি কালার দেয় নাই, এখানে আমি মিনিমালিস্ট কালার পাইছি, বাট ইট স্টিল লুকস ভেরি গুড। আরও ফিচার হিসেবে এই গ্লাসগুলো কিন্তু রিট্র্যাক্টেবল, ইউসি আমি গ্লাসগুলো বন্ধ করে দিতে পারি চাইলে, চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারি রাইট সাইড যে গ্লাস আমি কন্ট্রোল করতে পারি, আমাকে বাইরে হাত দিতে হয় না, কোনো কিছু নিয়ে টেনশন করতে হয় না। সো আই ক্যান হ্যান্ডেল মাই ব্লাইন্ড স্পটস ফ্রম মাই ড্যাশবোর্ড উইদাউট ডুইং এনিথিং এলস। প্রচুর স্পেস আছে এখানে, আপনি এখানে ফ্রেঞ্চ ফ্রাই রেখে খেতে পারবেন, এইখানে ফোন রাখতে পারবেন, এইখানে আপনার গ্লোভস বক্স আছে, জায়গার অভাব নাই। আমি এখানে পুরোপুরি সম্ভবত পিছনে নাই, আমি আরও পিছনে যেতে পারবো, ইউসি আমি খুব লম্বা মানুষ না, কিন্তু আমার পা এখন আর প্যাডেল পর্যন্ত যাচ্ছে না। সো আপনি অনেক দূর যেতে পারবেন, লম্বা মানুষের কোনো সমস্যা নাই, আর যেহেতু স্টিয়ারিং টিল্টেড স্টিয়ারিং দ্যাটস ফাইন। অলসো এখানে ম্যানুয়াল কন্ট্রোলস আছে, আপনি যদি সিট উঁচু করতে চান সিট উঁচু করার অপশান আছে, অ্যান্ড এগুলো পিছনে সরানো যায় এবং অনেক দূর পিছনে সরানো যায়, ইউসি অলমোস্ট শুয়ে পড়া যায়, এর থেকে আরামদ কি থাকতে পারে। এটা আমার জন্য খুব কমফোর্টেবল, আই থিঙ্ক ইটস এ গুড কার, অ্যান্ড আই উইল কিপ ইট ফর লং লং টাইম। দিস ইজ মাই ফার্স্ট কার, অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট কার, আওয়ার ফ্যামিলিজ ফার্স্ট কার। সো দিস ওয়াজ মাই ওয়াইফস অ্যান্ড মাই উইশ টু গেট দিস কার, সো উই হ্যাভ ডান সো মেনি হার্ড ওয়ার্ক টু অ্যাচিভ দিস কার, অ্যান্ড ইয়া ফাইনালি ইটস হেয়ার। এটা গতকালকেই বাংলাদেশে অ্যাকচুয়ালি ঢাকায় আসছে, আই হোপ আমি কয়েকদিনের মধ্যেই এটা ডেলিভারি নিয়ে নেবো। মাই ফ্যামিলি ইজ ভেরি হ্যাপি, অ্যান্ড আই উইশ এভরি ওয়ান বেস্ট অফ লাক টু অ্যাচিভ ইউর ড্রিমস। পিছনের সিটসগুলো সেম হাফ লেদার সিটস, ভেরি কমফোর্টেবল অ্যান্ড ইট ফিলস নাইস, ভেরি কমফি। অ্যান্ড স্পেশালি অ্যাকোয়ার একটা ইম্পর্টেন্ট মজার জিনিস আছে, সিটগুলো একটু ওয়াইড, সো আপনি যখন বসবেন আপনার পা না ঝুলে থাকবে না, সো ইউ গেট টু এনজয় দ্য সিটস প্রপারলি। আমি কখনো চেষ্টা করবেন না এই হাইব্রিড গাড়িতে লেদার বা আলাদা কভার বসানোর, ইট উইল এটা আসলে আপনার হাইব্রিড গাড়ির জন্য ভালো হবে না, কারণ এটা ভেন্টিলেশনের সমস্যা করে। প্লাস ওয়াই ডোন্ট ইউ এনজয় ইউর সিটস, ইউ হ্যাভ পেড ফর ইট, ইউ হ্যাভ টু এনজয় ইট। আপনি যখন বিক্রি করতে চান তখন সিট বদলা দিন, সমস্যা নাই, বা কভার লাগা দিন, বাট আপনি এনজয় করেন, এটা মানুষকে এনজয় করতে দিন না। এইগুলো প্রত্যেকটার হেডরেস্ট আছে, হেডরেস্ট ইজ আই ডোন্ট নো হাউ টু চেঞ্জ ইট ইয়েট। এটা কেমনে নামায় ভাই? এটা এখানে, ও আচ্ছা ওকে। সো প্রত্যেকটাতে এই জিনিস আছে, দিস ইজ ভেরি কমফোর্টেবল ফর লং পিপলস। অ্যাকোয়া গাড়ির একটা, এবং আপনি চাইলে কিন্তু মানে ফরওয়ার্ড ই করে ফোল্ড করে ফেলতে পারবেন। হ্যাঁ, অনেক সময় হয় কি যে আমরা প্রচুর পরিমাণে মাল টাল ক্যারি করি আর কি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি দুজন হয়, আপনার যেরকম দুজন এক্স্যাক্টলি সামনে আপনার বসলেন, পুরা মানে মানে ফুল মার্কেট তুলে নিয়ে এসে ফুল মার্কেট তুলে নিয়ে আসতে পারবেন। তাছাড়া ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি যদি দুইটাই বসায় দেন, আপনার যদি বাসায় কোনো অসুস্থ রোগী থাকে আপনি শুয়ে আনতে পারবেন না। এক্স্যাক্টলি, মানে অ্যাজ লাইক অ্যাজ অ্যাম্বুলেন্সের আপনার এটাও কিন্তু অনেক দূর সরায় ফেলা যায়। হ্যাঁ, সো এইটা ফেসিলিটি কেউ বলে না, কেউ ইউজার সম্মত করে না, আমার মাথায় আসলো কারণ আমার পরিবারে অনেক মানুষ অসুস্থ হয়। অ্যান্ড আর কি, এখানে একটা প্রবলেম আছে, দুইটা সিটের মাঝখানের অংশটা উঁচা, সো তিনজন যখন বসবেন চেষ্টা করবেন ছোটো মানুষটাকে এখানে বসানোর,
এক্স্যাক্টলি এখানে আসলে কি হয় কি মানে নর্মালি আসলে পেছনের সিটে দুজনেই বসে, তো ইন কেস অফ ইমার্জেন্সি দেখা গেল যে কোনো দাওয়াত টাওয়াতে গেলেন অথবা মার্কেট ট্রিপ করতে গেলেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই সিটটাতে আসলে বসার প্রয়োজন হয়, এবং এই দুটো কিন্তু মানে যথেষ্ট কমফোর্টেবল সিট অনেক জায়গায়, মানে এই দুটো যদি আপনি হিসাব করেন যথেষ্ট কমফোর্টেবল সিট, বাট মানে এই পোর্শনটা হচ্ছে একটু আনকমফোর্টেবল, বাট আসলে এটা রেগুলারলি ইউজ তেমন একটা হয় না, খুব কম আর কি, ছোট ফ্যামিলির জন্য ভেরি গুড, আপনার জন্য পারফেক্ট, হ্যাঁ কারণ আমার এখনো বাচ্চা কাচ্চা নাই, আসলে এটা বড় হইতে হইতে আমি ইনশাল্লাহ বড় গাড়ি কিনে ফেলতে পারবো। যাই হোক, এখন জাস্ট ভাই আপনি জাস্ট রিজন ভাই একটা জিনিস জাস্ট বলেন, সেটা হচ্ছে যে কার ডিলার থেকে মানে আপনি কীভাবে হচ্ছে গাড়ি কিনলেন, টোটাল এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, জাস্ট একটু মানে দর্শকদের উদ্দেশ্যে জাস্ট। এইটা আসলে মানে মূলত শুরুটা কেমন হইলো, যে আমাদের মানে ভিডিও দেখে নাকি কারোর থ্রুতে শুরু? হ্যাঁ মূলত শুরু হচ্ছে আমি যখন গাড়ি কিনবো চিন্তা করছি, আমি প্রথমে চিন্তা করছি সেকেন্ড হ্যান্ড কিনবো, তো বিক্রয় থেকে শুরু, তো বিক্রয়ে দেখলাম পড়তে পড়তে তাদের রিভিউ টিভিউ দেখতে দেখতে গাড়ির অবস্থা দেখতে দেখতে, ফেসবুকে অনেক গ্রুপ আছে তো হাইব্রিড গাড়ি বা কেনা বেচার গাড়ির ইয়েগুলো, তো দেখতে দেখতে দেখলাম সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাটা আমার জন্য একটা ওয়েস্ট অফ মানি হবে, বিকজ সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি কেনার পরে এটা গ্যারেজ ফেলা রাখতে হবে অনেকদিন, বাজেট বাড়ালাম আস্তে আস্তে উঠতে আসলাম, অ্যাকোয়া ফাইনাল হলো, গ্রেস ফাইনাল হলো, কিছু গাড়ি ফাইনাল হলো, সো ফাইনালি দেখা শুরু করলাম কার কাছ থেকে নিব, তো অনেকেই দেখছি আমি, তো ইউটিউবে প্রথমে সার্চ দিলে ভাইয়ের ভিডিও চলে আসে, তো হ্যাঁ ভাইয়ের ভিডিও বাড়তে বাড়তে অনেক বাড়ছে, তো আমি প্রথমে অ্যাকোয়া রিভিউ একটা দেখছি ওনার ইয়েতে, তো দেখলাম দুইটা সুন্দর অ্যাকোয়া, একটা অরেঞ্জ কালার ছিল, একটা অরেঞ্জ কালার, একটা ব্লু কালার, ব্লু কালার ছিল, হ্যাঁ হ্যাঁ দুইটাই এস মডেল, এনিওয়ে ভাইয়ের ভালোই রিভিউ দিল, ভাইয়ের রিভিউ দেওয়ার স্টাইল দেখে মনে হলো না যে উনি অ্যাকচুয়ালি অনেস্ট রিভিউ দিতেছে, উনি গাড়ি বেচার চিন্তা করতেছে না, পাবলিককে বোঝানোর চিন্তা করতেছে, তো ওনার সবগুলো ভিডিও আমি দেখে ফেললাম এক এক করে, তা তারপরে ওই একটা গ্রুপ আছে টয়োটা হাইব্রিড ক্লাব বাংলাদেশ, তো ওইখানে আমি জয়েন করলাম, ভাইয়া কোথাও মনে হয় মেনশন করছিল যে হাইব্রিডের অনেকগুলো হয়তো ফেসবুক গ্রুপ আছে দেখতে, হ্যাঁ হ্যাঁ, তো ওখান থেকে দেখার পরে তো আমার পরিচয় হলো খালিদ ভাইয়ের সাথে, তো খালিদ ভাইয়ের সাথে পরিচয় হতে হতে খালিদ ভাই পরে একটা ভিডিওতে দেখলাম ভাই আর খালিদ ভাই এক হয়ে গেছে, তার আমার তো তাহলে মনে হলো যে ঈদ চলে আসছে, তো খালিদ ভাইয়ের সাথে অনেকদিন যাও কথাবার্তা হয়, তারপর আসলাম ভাইয়ের সাথে দেখা করলাম, ভাইয়ের সাথে দেখা করার পরে চিন্তা করে আসছিলাম এস মডেল নিব, তো কেমনে কেমনে কনভিন্স হয়ে গেলাম এক্স আর ওয়ানের জন্য, ভাই অ্যাকচুয়ালি কনভিন্স করে নাই, ভাই আমাকে ভালো ফেসিলিটিগুলো বুঝাইছে, তো মানে ভ্যালু ফর মানি আর কি, আপনি টাকাটা দিবেন 1.5 লাখ টাকা 2 লাখ টাকা বাড়তি দিয়ে কেন একটা ভালো গাড়ি নেবেন না, বা কিছু খরচ করে কেন ভালো গাড়ি নেবেন না, তো ভাইয়ের সাথে কথাবার্তা হলো, আমি অবভিয়াসলি ভাইয়ের কথাবার্তার প্যাটার্ন খুব পছন্দ করি, কার ডিলারের মানে সিস্টেমটা খুব ভালো পছন্দ হয় আমার, তো তো কথা বলতে বলতে আস্তে আস্তে প্রি অর্ডার হয়ে গেল, তারপর ভাইয়েরা যেই পরিমাণ সাপোর্ট দিয়েছে আমাকে আর আমি যেই পরিমাণ জ্বালাইছি খালিদ ভাইয়ের, এটা মানে চিন্তার বাইরে, যেহেতু আমার প্রথম গাড়ি, আমার গাড়ি নিয়ে আমার ফুল ফ্যামিলিতে কারো কোনো এক্সপিরিয়েন্স নেই, সো ভাইয়াদের আমি যথেষ্ট জ্বালাইছি এবং তোর ওনারা মানে ফুল অন সাপোর্টটা আমাকে দিছে, আমি এই গাড়িটা পছন্দ করার দ্বিতীয় দিনের মাথায় ওনারা কিনে ফেলছে, সো এটা অ্যাকচুয়ালি ড্রিম কাম টু, আমি একটা কাজ করছিলাম যদিও কী জানি ভাই লিঙ্ক ওটার নাম জানে কি জেসি জেপি সেন্টার, জেপি সেন্টারে একটা $10 দিয়ে ভিআইপি মেম্বারশিপ নিয়ে নিয়েছিলাম, মেম্বারশিপ নেওয়ার পরে এই লিস্টটা আসছে গাড়িটা, তা আমি ভাইদেরকে কয়েকটা লিস্ট দিছি, লিস্ট দেওয়ার পরে দিস ইজ দ্য ফার্স্ট কার, তো ওনাদেরও মনে হয়েছে যে দিস উইল বি দ্য বেস্ট কার ফর মি, সো ওনারা কিনে ফেলছে, আমার ভাগ্যে গাড়ি ছিল আল্লাহর রহমতে চলে আসছে, এবং যাদের আর গ্রেড নিয়ে অনেক অ্যালার্জি আছে মানে আর গ্রেড হইলে গাড়ি খারাপ অথবা 3.5 হইলে খারাপ 3 পয়েন্ট হইলে খারাপ, তাদের জাস্ট উদ্দেশ্য করে আমি একটা জিনিস বলতে চাই, আপনি তো আপনার তরফ থেকে এক্সপ্লেনেশনটা দিলেন, আসলে আর 3.5 4 এগুলো আসলে ডিফারেন্সটা কিন্তু হিউজ না, আপনাকে যে জিনিসটা আমি ফার্স্টে বলছি সেটা হচ্ছে অকশন হাউস টু অকশন হাউস ভেরি করে, সাপোজ 100টা গাড়ি যদি অকশনে উঠে 100টা গাড়ি কিন্তু বিক্রি হয় না, এর ভেতর 10টা গাড়ি আনসোল্ড থেকে যায়, 5টা গাড়ি আনসোল্ড থেকে যায়, পরবর্তীতে এই গাড়ি কিন্তু আবার রিঅকশন হয়, তো যখন রিঅকশন হয় তখন কিন্তু ইন্সপেক্টর আবার চেঞ্জ হয়ে যায়, রিঅকশন মানে কি সেলার এই আজকের অকশনে সেল করতে পারে না, পরবর্তী দিনে আবার অকশন উঠাচ্ছে, তখন কিন্তু অকশন শিটগুলো ডিফারেন্স হয়ে যায়, তো যেই গাড়িটা একদম সাপোজ ধরেন যে আপনার এই গাড়িটা আজকে আর কিনছেন আপনি, ইন কেস যদি এই গাড়িটা অকশনে আনসোল্ড যেত, এটা পরবর্তী দিন যদি অন্য কোনো অকশন হাউসে যেত, এটা কিন্তু আর পাইতো না, হয়তো বা না 4 পেয়ে যেত, হয়তো বা 4 পেয়ে যায় না, হ্যাঁ এক্স্যাক্টলি, তো এই জিনিসটা আমরা মানে একটা জিনিস সবাইকে মেক শিওর করি যে একটা গাড়ি কিন্তু 2-3টা অকশন শিট হয় অনেক সময়, অনেকেই কনফিউজড হয়ে যায়, তো একটা জিনিস হচ্ছে যে মানে এই অকশন শিটগুলো 2-3টা হয় কারণ হচ্ছে 2-3 দিন অকশনে এই গাড়িগুলো উঠে, সো সব কিছু মিলে আমি জাস্ট বলবো আসলে ওয়ারিড হওয়ার কোনো কিছু নাই, আপনারা যখন অকশন শিটটা বুঝবেন তখন আসলে ডিপলি বুঝবেন, সো যাতে আসলে মানে জেনারেলি অকশন শিট ব্লাইন্ডলি বিশ্বাস করতেন, জাপানিজদের ব্লাইন্ডলি বিশ্বাস করা যায় বিকজ অফ দেয়ার ট্র্যাডিশনস, হ্যাঁ ডেফিনেটলি, ও
প্রথম আপনি যদি আজকে গাড়িটা ওঠে এবং সেল না হয় ও কালকে অকশন শীট নতুন করে ভেরিফাই না করে উঠাবে না না কখনোই না কারণ আরেকজন দেখবে সেম পারসন দেখবে না না দেখবে না এবং डिफरेंट অকশন হাউস डिफरेंट ইন্সপেক্টর হ্যাঁ ইন্সপেক্টর দেখে তারপর দিবে দ্যাট মিন্স প্রত্যেকদিন যদি গাড়িটা সেল না হয় প্রত্যেকদিন এটা নতুন করে ভেরিফাই হয় এক্স্যাক্টলি আপনি যা পাবেন যা লেখা থাকবে তাই পাবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং কি দেখেন আপনার একদিন দুদিনের যে গ্যাপটা এখানে তো ধরেন যে কথা কথা একটা 4 পয়েন্টের গাড়ি এটা তো একদম দুদিনের ভিতর অ্যাক্সিডেন্টও করতে পারে এক্স্যাক্টলি অথবা ধরেন যে কোনো রকম কোনো প্রবলেম থাকতে পারে যেটা আগের ইন্সপেক্টর দেখে নাই অথবা এরকম হইতে পারে যে আগের ইন্সপেক্টর যেটা প্রবলেম মনে করছে এটা আসলে কোনো প্রবলেম না ইটস এ মাইনর প্রবলেম তো তখন কিন্তু অকশন গ্রেডগুলো চেঞ্জ হয়ে যায় কারণ ইটস এ মানে অকশন শীটটা ইটস বেসিক্যালি লাইক এ এক্সামিনার যেভাবে খাতা মানে এক্সামিন করে ধরেন যে আপনি একটা কোশ্চেনের অ্যানসার লিখছেন একটা এক্সামিনার দিছে হচ্ছে আপনাকে আউট অফ 10 দিছে হচ্ছে 5 আরেকজন দিছে 7 তো ব্যাপারটা কিন্তু অকশন শীটের ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি এরকম সো মানুষ কিন্তু কনফিউজড হয়ে যায় 4 মানেই ভালো 3.5 মানে খারাপ আর মানে খারাপ সো এই জিনিসটা আসলে মোটেও ঠিক না সো আজকের মতো আসলে মোটামুটি মানে আমরা চেষ্টা করলাম যে রেজন ভাইকে মানে ধন্যবাদ যে আমাদের মানে টোটাল একটা ইউজার রিভিউ দিয়ে দেওয়ার জন্য এবং আমরা হয়তো নেক্সট টাইমে একটা জিনিস চেষ্টা করবো যে আফটার 6 মান্থ আপনি চালানোর পরে অথবা 1 বছর চালানোর পরে যে আপনি ওভারঅল কেমন মাইলেজ পাচ্ছেন গাড়ির কমফোর্ট মানে কমফোর্ট লেভেলটা কেমন টোটাল এই জিনিসগুলো আসলে একটা আরেকবার একটা রিভিউ নেওয়ার জন্য সো আজকের মতো এই পর্যন্তই সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো যাতে আসলে এটা হয় কি যে আমাদের একটু ইন্সপিরেশন তার একটু বাড়ে আর কি মানে নতুন নতুন ভিডিও বানানোর ক্ষেত্রে এবং আমরা আসলে অলওয়েজ চাই যে মানে জেনুইন ইনফরমেশনগুলো যারা হচ্ছে গাড়ি কিনবে এখন অথবা ইন ফিউচারে তাদেরকে আসলে প্রোভাইড করার জন্য যদি কেউ রিকন্ডিশন গাড়ি কিনতে চান অথবা ব্র্যান্ড নিউ গাড়ি ইউরোপ থেকে আনাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো যাতে আমরা বেস্ট ইউনিট পসিবলটা মানে আপনাদের জন্য যেটা পারফেক্ট হবে আপনাদের বাজেট অনুযায়ী আমরা ওটা দেওয়ার জন্য সো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম